আজকে আমি সকালের দিকে একটা পোস্ট দিয়েছিলাম আমার স্কুটার রাইডার্স বিডি গ্রুপটাতে, যে আজকে হেলিপ্যাডে, পূর্বাচল হেলিপ্যাডে থাকবো, কারা কারা আসতে চায় তারা অবশ্যই যেন চলে আসতে পারে। সো ওই পোস্টটা পরে তায়েফ এবং তামিম দুজন হাজির, আরও অনেকে আছে, আপনারা অলরেডি সেই ব্লগগুলোও দেখবেন। বাট এই মুহূর্তে আমার সঙ্গে আছে তায়েফ এবং তামিম, এবং তারা দুজন যে ভেহিকেল দুটো চালাচ্ছে সেটা নিয়ে আমি একটু তাদের কাছে জিজ্ঞেস করি, তাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে আমরা একটু জানি। খুব ইলেবোরেটলি জানার সময় নয়, বিকজ সান পড়ে গেছে, অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে। খুব শর্টকাটে আমরা জানার চেষ্টা করি তাদের এক্সপিরিয়েন্সগুলো। আমি স্টুডেন্ট, এখন আমি ইউল্যাবে পড়ছি, বিবিএতে, পাশাপাশি আর কি বিজনেসও করছি আর কি, স্মল একটা। তাইফ এখন চালাচ্ছি উইগো। জি, আমি মেইনলি এটা নিয়েছি আর কি সেকেন্ড হ্যান্ড হিসেবে, যেটা প্রায় 10,000 কিলোমিটার চালানো হয়েছিল। চালানোর পর আমি নাও 550 পর্যন্ত চালিয়ে ফেলেছি এই 2 উইকের মধ্যে। সো আমার এক্সপিরিয়েন্স অল ওভার গুড। জাস্ট ব্রেকিংয়ের ক্ষেত্রে যদি একটু বলতে যাই, যে যেমন অন্যান্য ভেহিকেলগুলোতে নতুন যে হাইড্রোলিক ব্রেকটা থাকে, এটার ব্রেকিং ভালো, কিন্তু যখন 60 আপ চালানো হয়, মানে ব্রেকিংটার ক্ষেত্রে একটু বুঝে শুনে ধরতে হয়, নাহলে ওই ক্ষেত্রে আর কি অনেক সময় স্কিড করার পসিবিলিটিস থাকে, এই আর কি হয়ে থাকে। মাইলেজ এই পর্যন্ত হাইস্ট পেয়েছি 43। না, আমি কেনার পরেই এটার যে ক্লাচ প্লেট আর ক্লাচ রোলারটা, এটা আর কি মানে ওনারা চেঞ্জ করা লাগছে বলতে, ওনারা বলেছে যে আপনি যদি চেঞ্জ করে নেন, মানে যেটা যে মামুন ভাইয়ের দোকানে গিয়েছিল, উনি বলেছে যে আপনি চালাতে পারবেন, কিন্তু আমি চিন্তা করলাম আমি একবারে ঠিক করে নিই, যাতে অলমোস্ট 2 ইয়ার্স একটু এক্সাক্ট সুন্দর মতো চালাতে পারি। জি, এই জন্য এগুলো চেঞ্জ করে নিয়েছি। কেমন খরচ হয়েছে? আমার ইন টোটাল ক্লাচ রোলার ক্লাচ প্লেট মিলিয়ে 5,000 মতো গিয়েছিল। আমার ফার্স্টে ইচ্ছা ছিল মানে সুজুকি, যেটা জিক্সারের প্রতি, কিন্তু আমার বাসা থেকে আবার বাইকটা একদম পছন্দ করতো না, মানে তারা চাইতোই না বাইক চালাই, কিন্তু আমার আর কি ডেইলি নিডের জন্য আমি চিন্তা করলাম যে না, একটা দরকার। তারপরে আমার ভাইয়া যে মানে আমার গার্জিয়ান, উনি ওনার উপর বেস করে ওনাকে অনেক কনভিন্স করে পরে এটা নেওয়া হয়েছে আর কি। সো এখন আলহামদুলিল্লাহ ভালোই চলছে আর কি। স্কুটারের মধ্যে এখন মানে ড্রিম স্কুটার বলতে গেলে এডিভি। এছাড়া এমনি ফার্স্ট স্কুটার হিসাবে মানে নর্মালি যেটা ওটা হিসাবে উইগো, সবসময় ফার্স্ট চয়েস আমার উইগো ছিল, কারণ এটা চাকার সাইজটা আর সব কিছু দিকে মানে বডি সব কিছু খেয়াল করলে এটা বেস্ট আর কি। আচ্ছা, এবার আমরা তামিমের দিকে যাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো তামিম, এই ভেহিকলটার জন্য আসলে আমার ডেডিকেটেড একটা দিন দেওয়া উচিত ছিল। আলফাটা দেখতে কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ, লুকসটা এটা অন্যান্য থেকে, অন্যান্য স্কুটি থেকে আর কি একটু বেটার আমারও মনে হয় এটা। হ্যাঁ, এটা দেখতে, এটা লুকসের দিক থেকে আমি একটু বেশি স্যাটিসফাই। আমি যখন দেখি তখন শুধু এই যখন সার্ভিস সেন্টারে যাই তখনই শুধু দেখি। আচ্ছা, এছাড়া খুব কম। এটা কত পড়েছিল? এটা প্রাইস হচ্ছে আপনার এখন শোরুম প্রাইস হচ্ছে মনে হয় মেবি 1,46,000 কাছাকাছি এরকম, মেবি আমার এক্স্যাক্টলি জানা নাই। আমি এটা বড় ভাইয়ের কাছ থেকে কিনেছিলাম, ওই যে অ্যাক্সিডেন্ট করছিলাম আমি একটা বাইক দিয়ে, তো তারপরে এটা আর কি আমার নেওয়া হয়েছিল ওই সমস্যার কারণে আর কি। এখন এটা নেওয়ার পর স্কুটির দিক থেকে আমার একটু ধারণাটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। যেমন অনেক রিল্যাক্সেবল বাইক, অনেক ফ্লেক্সিবল, বাইকের থেকে অনেক ফ্লেক্সিবল। বাইকে আমার ব্যাক পেনটা প্রচুর করতো, ওটার থেকে আমার একটু প্রবলেম হয়েছিল। আমি লাস্ট ইউজ করছিলাম হর্নেট। আচ্ছা, আমার এক্সপিরিয়েন্স আছে আপনার 8 থেকে 10 বছর বাইক চালানো। ও বাবা, লম্বা সময় তো? হ্যাঁ, অনেক লম্বা সময়, যেহেতু পুরান ঢাকা আমার বাসা। সো বাইকই বেশি ইউজ করা হয়েছে, বাসা সবাই বাইক ইউজ করে। তো আমি আর কি ওই আঙুলটা ভাঙার পর থেকে, আমার অ্যাক্সিডেন্টের পর থেকে তো আর কি স্কুটির মধ্যে প্রিফার হয়েছি, চান্স করেছি। হওয়ার পর দেখলাম যে এটা মানে পুরো টোটালি এক্সপিরিয়েন্স আমার যতটুকু হয়েছে, আমি মাওয়া গেছি এ পর্যন্ত 3 বার যাওয়া হয়েছে মাওয়া। একটু সিসি আমার মনে হয় যে সিসিটা একটু বেশি হলে, যদি 125 বা এরকম হলে একটু ভালো হইতো হাইওয়ের জন্য। হ্যাঁ, হাইওয়ের জন্য। আর একটা প্রবলেম পাইছি আমি, একটু মানে বেশ চাকাটা একটু ছোট। আচ্ছা, হ্যাঁ, এটা একটা চাকাটা একটু ছোট, এটা আসলে মানে স্পিডের দিক থেকে এটা আমি স্পিডও দেখছি, টপ স্পিড পাইছি আমি 95 প্লাস। এটা তো 10 চাকা না?
সাইজটা চাকার সাইজ 10 মেবি 12 এরকম 10 12 হ্যাঁ 10 12 এরকম কিছু একটা এক্স্যাক্টলি জানি না বাট ডিস্ক ব্রেক আছে হ্যাঁ হ্যাঁ ডিস্ক ব্রেক আছে এটা খুব মজা ডিস্ক ব্রেক আছে আর ডিস্ক ব্রেকটা হয় কি আমি প্রথম প্রথম যখন নিছিলাম প্রথম উইকে আমার একটু প্রবলেম হইছিল ছোট চাকা হওয়ার কারণে তো ব্রেকিংটা আমি বুঝতে পারিনি একটু তো টাইম লাগে কারণ এত আমি সবসময় বড় চাকা ইউজ করছি যেহেতু তো যখন আমি বলবো যারা প্রথম প্রথম যারা স্কুটি নেয় হাইড্রোলিকের যাদের অভ্যাস নাই তারা ব্রেকিংটা প্রথমে একটু আয়ত্তে নিতে হবে কারণ আমি তিনবার স্লিপ করেছিলাম পড়ে যাইনি একবারে জাস্ট একটু বাঁকাই গেছিলাম রাস্তাতে মেন রোডেই ওই যে সামনে থেকে বাইকটা চলে আসে অনেক সময় রিক্সা চলে আসে না পুরন ঢাকায় যেহেতু চালাই ইউজ করি ওইটার জন্য বলবো যে প্রথমে ব্রেকিংটা আগে একটু ইয়া করে নিতে হবে কমফোর্টেবল হয়ে নিতে হবে তারপরে যদি আপনার যখন পারফেক্ট হয়ে যাবে আপনার আস্তে আস্তে যখন ব্রেকিং ট্রেকিং সব একটা আপনার যখন ধারণা হয়ে যাবে বাইকের প্রতি স্কুটির চেয়ে মজা বাইকে আপনি পাবেন না অন্যান্য যে স্কুটিগুলো আমি দেখছি এপ্রিলিয়া স্কুটির আপনার যে চাকাগুলো হয় খুব বড় সাইজ বেশ বড় সাইজ তারপর আপনার ওই যে হিরোর যে ম্যাস্ট্রোগুলো ওটা একটু বড় সাইজ উইগোর সাইজটা একটু বড় এটা আমি বলবো যে চাকার দিক থেকে একটু প্রবলেম এইটাই এছাড়া আমি কোনো দিক থেকে কম পাইনি মাইলেজ পাই আমি আপনার 35 ট্যাঙ্কিটা খুব ছোট আমি যখন 400 টাকার তেল ভরি ট্যাঙ্কি ফুল হয়ে যায় অ্যারাউন্ড আপনার হ্যাঁ 5 লিটার 5.5 লিটারের মতো হয় আরেকটা জিনিস আমি বলবো এটার মধ্যে খুব মজা পাইছি আমি মানে আপনার বাজারে ব্যাগ ট্যাগ হলে বা আমি অনেক সময় ব্যাগ ক্যারি করি সো আমার সিটের নিচে হিউজ পরিমাণ জায়গা থাকে ফুল ফেস হেলমেট একটা নেওয়া যায় এটার পেছনে আমি দেখি নাই বাট আমি শুনছি মানে সার্ভিস সেন্টার থেকে বলছে যে এখন ডিজিটাল মিটার নাকি আসছে সিনথেটিকের কারণে আমি মোতুলটা ইউজ করছিলাম তো তখন আমি বুঝতে পারিনি যে বাইকে স্পিড কমে গেছিলো স্পিড উঠতো না টপ স্পিড উঠতো না বাইক একটু গরম হয়ে যেত এটা পুরোপুরি একটা গন্ধ মতন পাইতাম এটার কারণে আমি সার্ভিস সেন্টারে গেছিলাম তো আমাকে জিজ্ঞেস করছে আপনি কোন মোবিল ইউজ করছেন বলে যে আমি মোতুল ভরে ইউজ করছি আমি এখন বলে যে আচ্ছা এটা আপনি চেঞ্জ করে ফেলেন আপনি আগে কোনটা ইউজ করেন বললাম যে আগে আমি ইয়ামাহা লুপটা ইউজ করতাম তখন বলে যে আপনি ওইটা আগেরটা কেমন সার্ভিস দিচ্ছে আমি বলি ওইটা আমার খুবই ভালো সার্ভিস দিচ্ছে এখন তো আমি এখন বাইকের প্রবলেম নাকি মোবিলের প্রবলেম বলছে আচ্ছা ঠিক আছে আপনি মোবিলটা চেঞ্জ করেন তারপর আপনি প্রবলেমটা চেঞ্জটা বুঝতে পারবেন তো চেঞ্জ করার পরে আমি দেখছি যে হ্যাঁ আসলে মোবিলটা হ্যাঁ অনেক চেঞ্জ একটা জিনিসের প্রতি আমি অনেক হেজিটেশন হয়েছিল আমার সেটা হচ্ছে আপনার লেডিস ফুট আমি ভাবছিলাম টিভিএস উইগোরটা লাগাবো বাট ওইটাও অ্যাভেলেবল পাইনি তো ভাবলাম যে ওইটার থেকে এটা প্রাইসটা কম লাগানো যেত না হ্যাঁ ওইটার থেকে এটা প্রাইসটা কম লাইটটা চেঞ্জ করছি কি লাইটটা লাগানো এটা লাইটটা লাগানো হচ্ছে আপনার আপার ডিপার্ট আমি দেখাই এটা নরমাল লাইট হ্যাঁ এটা নরমাল লাইটটা আর এটা হচ্ছে আপনার এলইডি একই সাথে দুইটা জি এটা আমি ডিপার্ট আমি আলাদা লাগাই নিছি
দিপাটা খুব কাজে দেয়। হ্যাঁ এটা খুবই কাজে, এবং ইয়েলোটা কিন্তু আসলে বেশি, আমি যেহেতু বাইক ভিজিবিলিটি বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ এটা সুইচটা নিছে 250 টাকা, এটা দাম আরো কম আছে, নাই তো মার্কেটে নাই, পাইনি, অ্যাভেলেবল পাইনি, তার কারণে একটু ওই এই লকডাউনের কারণে একটু বেশি দাম নিছিল। হ্যাঁ এখন মেবি 150 মধ্যে পাওয়া যায়, আর লাগে 100 টাকা নিছে। একটা জিনিস যে এটা লাগানোর সময় আমাকে লাইনটা কেটে নিতে হয়েছে ওয়্যারিংটা, কারণ ওগুলাতে আপনার ওয়্যারিং কাটতে হয় না, অ্যাডজাস্টমেন্টটা খুব সুন্দর হয়। এটাতে আমাকে লাইনটা কেটে নিতে হয়েছে, এটা আমার পছন্দ না, বাট আমি করে নিছি, এটা আমার যেহেতু দরকার, এটা আমার নিড। তো একদমই আসলে ঝটিকা একটা মিট ছিল আমাদের, বলতে গেলে ওরাও হয়তো বা ওরকম ভাবে প্রিপেয়ার ছিল না, তাই না? হঠাৎ করে ফেসবুক গ্রুপটায় পোস্টটা দেখেই দৌড়ায় চলে আসা। তো মোটামুটি একটা ছোটোখাটো গ্যাদারিং আজকে হয়ে গেছে, মাঝে মধ্যে এরকম গ্যাদারিং হবে, আমরা যারা স্কুটার লাভার্স একসাথে আছি, আমার গ্রুপের মেম্বারদের সাথে ওরকমভাবে আসলে এর আগে আমি সময় দিতে পারতাম না, আমি ইনভলভ ছিলাম আমার পার্সোনাল জবটা নিয়ে, এখন যেহেতু একদম ফ্রি, ইনশাল্লাহ এখন প্রায়ই আমাদের গ্যাদারিং হবে, ঠিক আছে? আর আজকে সানলাইটটাও পড়ে গেছে, বেশিক্ষণ আর আমরা কন্টিনিউ করতে পারলাম না। আই হোপ আজকের আমাদের এই ছোট্ট একটা মিট আপের যে কনভারসেশনটা আপনারা দেখলেন এটা পছন্দ হয়েছে। এখনও যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটাতে প্রেস করবেন, এবং ফেসবুকে আমার যে পেজটা আছে ওটাতে লাইক দিবেন, এবং ফেসবুক গ্রুপে অবশ্যই কানেক্টেড থাকবেন। স্কুটার রাইডার্স বিটি, সি ইউ অন নেক্সট ব্লগ, আল্লাহ হাফেজ।